আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সড়ক দুর্ঘটনা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন গড়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন। মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের আলো বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার, সরকার সড়কে একটি মৃত্যুও চায় না। শেখ হাসিনা সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে সড়ক পরিবহন আইন 2018 প্রণয়ন ও এর বিধিমালা কার্যকর করেছে সরকার। এছাড়া চালকদের বিশ্রামের ব্যবস্থা এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।